ধলাইর রুগ্নি নদী থেকে অবৈধভাবে বালু পাচার অব্যাহত রয়েছে। কাছাড় বন বিভাগের ধলাই হাওয়াইথাং রেঞ্জ অফিসের নাকের ডগায় দুলাল গ্রাম এলাকার রুগ্নি নদীতে স্কেভেটার লাগিয়ে বালু উত্তোলন করে অন্যত্র পাচার করা হচ্ছে। অথচ নদীর এই এলাকায় কোনো বৈধ বালুমহল নেই, তাই কাদের দৌলতে বালু মাফিয়ারা এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন এ নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। কারণ বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিজের বিধানসভা কেন্দ্রে এভাবে অবাধে বালু উত্তোলন ও পাচার সহজে মেনে নিতে পাচ্ছেন না সচেতন মহল। প্রশ্ন উঠেছে, এসব কি বন বিভাগের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে অবৈধ বালি পাচার চলছে? কারণ এসব দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ছে। এ নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এ ব্যাপারে কি ব্যবস্থা নেবেন তা সময়ের অপেক্ষা। শিলচর থেকে বাবলু রাজভরের রিপোর্ট, সিএনএন 24 নিউজ। তো গত বছরও মানে এরকমের এই জায়গাটার বালু আর র‍্যাবিশ যেটা, হ্যাঁ এইবারও মানে বহুত আগে থেকে এটা নেওয়া হইতেছে। আমি ব্যক্তিগতভাবে এটা ফরেস্টের নলেজে নিয়েছি, তারা মাঝে মধ্যে আইসে আইয়ে এরপরে কী করছে না করছে জানি না। ইদানিংকালে তো মানে রাত্রের দিনে 8-10টা মানে গাড়ি গিয়া দুইটা জেসিবি একসঙ্গে লাগা গিয়া এটা তো তারা ইচ্ছে মতো নিতেছে। এখন তারা দুয়ে করে আমি যখন বললাম যে এটা তো ঠিক না, তখন আমরা বলি যে না, আমরা ফরেস্ট থানার সঙ্গে আমরা ইয়ে আছি, কন্ট্যাক্ট আছি।